আজকের এই ভিডিওতে এবছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তার সেট ওয়ান কোয়েশ্চেন পেপার দেখাবো, একই সাথে উত্তরও কিন্তু সম্পূর্ণ উত্তর আলোচনা করে দেব, ড্রয়িংগুলোও দেখিয়ে দেব, দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন একদাগে রয়েছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে। এ দাগে কি প্রশ্ন, ন্যূনতম 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। এর উত্তর কিভাবে হবে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। দেখো, করতে হবে এইভাবে, ড্রয়িং হবে একটা, দেখো এইভাবে সম্পূর্ণ ড্রয়িংটা হবে এইরকম। ভূমিরূপ চিহ্নিত করতে বলেছে, এই দেখো এখানে ঢালের বিচ্যুতি এখানটায় রয়েছে, এই পাশে একটা ভূমিরূপ, একটা কালার দেখতে পাচ্ছ, এইখানে আরেকটা ভূমিরূপ, এখানে নদী উপত্যকা রয়েছে। পুরো যে ছবি এখানে দেখো, পার্শ্বচিত্র, পুরো প্রতিনিধিত্বমূলক পার্শ্বচিত্র, এখানে এখানে এ লিখতে হবে আর এখানটায় বি। আচ্ছা, এখানে প্রথমে টোপোশিট বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে এ আর বি দাগ তোমাদের স্কুলে বলে দেওয়া হবে, এই 15 সেন্টিমিটার ডিস্টেন্স ওই মানচিত্রে তোমাদের কেটে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্রিপ পেপারের সাহায্যে এই মানগুলো নিতে হয়। হ্যাঁ, এই মানগুলো নেওয়ার পর তারপরে এখানে স্কেল ধরতে হয়। এখানে সর্বোচ্চ উচ্চতা ছিল 600 মতন, সেক্ষেত্রে 600 মিটার পর্যন্ত উচ্চতা নেওয়া হয়েছে। আর এখানে দেখো উচ্চতা লেখা হয়েছে ব্র্যাকেটে মিটারে। এইবার সেই অনুযায়ী যেমনভাবে প্রোফাইল আঁকতে হয় সেইভাবে আঁকতে হয়েছে। এইভাবে এখানে একটি নদী ছিল এই জায়গায়, সে কারণে নদীটি এরকমভাবে দেখানো হয়েছে। আর এ এবং বি লিখে দেওয়া হয়েছে। পরীক্ষার সময় যদি বি সি দেয়, সি ডি দেয়, তোমাদের বলে দেবে হ্যাঁ কোন দাগটা দেওয়া হবে, এই দাগটা তোমাদের ম্যাপে দিয়ে দেওয়া হবে স্কুল থেকে। এখানে স্কেল কত ধরা হয়েছে, 1 সেমিতে 100 মিটার, সেই কারণে এই স্কেল এই পাশে লিখে দিতে হবে নিচে। আর দেখো এই যেগুলো করতে হবে, যে একটা মানচিত্রে এ পয়েন্ট কোথায় আর বি পয়েন্ট কোথায় সেটা বোঝার জন্য এ পয়েন্টের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লিখতে হবে, বি পয়েন্টেরও এই অক্ষাংশ দ্রাঘিমাংশ লিখতে হবে। আর এইভাবে যেমন বলা হয়েছে প্রশ্নে যে ভূমিরূপ চিহ্নিত করো, সেক্ষেত্রে দেখো দুটো ভূমিরূপ, এই যে এই কালার এখানে করা হয়েছে এবং লেখা হয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি, অর্থাৎ এটি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি আর এটা হলো নদীগঠিত সমভূমি। দেখো এই কালার রয়েছে আর এটা নদী উপত্যকা এখানে দেখানো হয়েছে। এই সম্পূর্ণ কাজটি করলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তবে টোপোশিট চেঞ্জ হয়ে গেলে এই আঁকা কিন্তু পাল্টে যাবে, সেক্ষেত্রে স্কুলে কোন টোপোশিট থেকে করানো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আঁকা এই রকমেরই হবে, ড্রয়িংটা কিন্তু এই রকম হবে। এরপরে বিদাগে রয়েছে, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর কিছু লেখা হবে এবং একটি ড্রয়িং ট্রানজেক্ট চার্ট আঁকতে হবে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্ন একেবারে বলে দিচ্ছি। সি দাগে রয়েছে, ব্রডগেজ রেল লাইনের প্রতীক চিহ্নটি অঙ্কন করো। এটাও একে দেখিয়ে দিচ্ছি, আঁকা আছে দেখিয়ে দিচ্ছি। এইরকম প্রথমে একের বি দাগ দিয়ে সূচনা, সূচনাতে কী লিখতে হবে, পুরো টোপোশিট, তোমরা স্কুলে নিশ্চয়ই দেখে থাকবে টোপোশিট, টোপোশিটের পুরো এই ডিটেলস লিখতে হবে। টোপোশিট রেফারেন্স নাম্বার, টোপোশিটের একটা নাম থাকে, যেমন এখানে 73J/11। ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোথা থেকে কত পর্যন্ত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত বিস্তার লিখতে হবে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, কোন কোন জেলা দেখানো হয়েছে সেটা লিখতে হবে। এখানে সিংভূম, ময়ূরভঞ্জ, মেদিনীপুর জেলা দেখানো হয়েছে। মানচিত্রের স্কেল কি, 1:50,000 RF, এটা কিন্তু সব ম্যাপে একই হবে, সমোন্নতি রেখার ব্যবধান সব ক্ষেত্রে একই হবে। এইখানে সমোন্নতি রেখার ব্যবধান 10 মিটার, জরিপ, এটা হ্যাঁ জরিপ কাজের বছর 1976 থেকে 1977 সালে এই অঞ্চলটি জরিপ করে এই ম্যাপটি তৈরি করা হয়েছিল। তত্ত্বাবধায়ক কে, সার্ভে অফ ইন্ডিয়া, এটা কিন্তু যে কোনো ম্যাপ হোক না কেন এটা একই হবে। এরপরে এটা হওয়ার পরে, এটা লেখার পরে যে কোনো সম্পর্ক আসুক না কেন এই বক্স কিন্তু লিখতে হবে। সূচনা লেখার পরে এইভাবে হেডিং করবে, যেমন তোমাদের প্রশ্নে ছিল ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক। এখানে যে লেখাগুলো থাকবে বেশিরভাগ টোপোশিটে এই ধরনের লেখাই হবে। টোপোশিট পার্থক্য মানে অন্যান্য টোপোশিটের ক্ষেত্রে, মানে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের ক্ষেত্রে একটু একটু চেঞ্জ হতে পারে, কিন্তু বেশিরভাগ লেখা কিন্তু এই রকমই হবে। কী লিখতে হবে, প্রদত্ত ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূপ্রকৃতির সঙ্গে জনবসতির এক সম্পর্ক লক্ষ্য করা যায়। মানচিত্রে প্রদত্ত অঞ্চলকে প্রধান
ভূপ্রকৃতি হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা ব্যবচ্ছিন্ন মালভূমি ও নদী গঠিত সমভূমি। এইটুকু লেখা কিন্তু সব টোপোশিটের ক্ষেত্রে একই হবে, মানে এই যখন ভূপ্রকৃতি এবং জনবসতি সম্পর্ক লিখতে দেবে এই প্যারাটা কিন্তু সবাইকে লিখতে হবে। প্রদত্ত ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূপ্রকৃতি জনবসতির বন্টন প্রকার ও নকশাকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে, তাই ভূমির ঢাল ও বন্ধুরতার সঙ্গে জনবসতির একটি ঋণাত্মক সম্পর্ক লক্ষ্য করা যায়। অর্থাৎ ভূমির ঢাল বা বন্ধুরতা বেশি হলে জনবসতির ঘনত্ব কম দেখা যায় এবং ভূমির কম ঢালযুক্ত ও প্রায় সমতল হলে জনবসতির ঘনত্ব বেশি দেখা যায়। এইটুকু কিন্তু সব স্কুলে যে টোপোসিটি দিক না কেন এইটুকু পর্যন্ত লেখা সব স্কুলে এক হবে, এই পরের লেখাটা একটু একটু পার্থক্য হবে, কিন্তু এখান থেকে তোমরা তো একটা ধারণা পাবে। প্রথমে কি লিখবে, নদী গঠিত সমভূমি, মানে ওই যে এখানে হেডিং করা হয়েছিল না যে দুটো ভূমিরূপ দেখা যায়, এ দেখো নদী গঠিত সমভূমি ছিল আর ব্যবচ্ছিন্ন মালভূমি ছিল। প্রথমে নদী গঠিত সমভূমি থেকে লেখা রয়েছে সঙ্গে জনবসতি সম্পর্ক। প্রদত্ত ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদর্শিত প্রায় শতকরা 95 ভাগ বসতি সমভূমি অংশে গড়ে উঠেছে। এই অংশের বসতিকে বন্টনের পরিপ্রেক্ষিতে দুটি ভাগে ভাগ করা যায়, যথা মাঝারি বসতি, বটা কাটানা, হ্যাঁ, বসতিযুক্ত অঞ্চল, অল্প বসতিযুক্ত অঞ্চল। প্রদত্ত চিত্র থেকে দেখা গেছে যে নদী গঠিত সমভূমি অঞ্চল এলাকায় জনবসতি বেশি পরিমাণে গড়ে উঠেছে। এই অঞ্চলে রাস্তাঘাট, রেলপথ, পরিবহনের উন্নতির কারণে জনবসতি গড়ে উঠেছে। এরপরে দু নম্বর পয়েন্ট হবে ব্যবচ্ছিন্ন মালভূমি ও জনবসতি। সমভূমিতে কেমন জনবসতি ছিল সেটা আগে লেখা হলো, এবার ব্যবচ্ছিন্ন মালভূমিতে কী ধরনের জনবসতি হবে সেটা লেখা হবে। ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলটি অত্যন্ত বন্ধুর ও খাড়া ঢালযুক্ত। এই খাড়া ঢালের প্রান্তভাগ সমভূমির সঙ্গে মিশেছে। এছাড়া মালভূমি সর্বত্র ঘন বনভূমিতে পরিপূর্ণ, তাই মালভূমির পাদদেশীয় অংশে কিছু বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে। প্রধানত মালভূমি অঞ্চলে এই দুই ধরনের বসতি লক্ষ্য করা যায়, যথা বিরল বসতিযুক্ত অঞ্চল আর প্রায় বসতিহীন অঞ্চল। এবার লিখবে, ভূপ্রকৃতিগতভাবে মালভূমি জীবনধারণের প্রতিকূল হয়, স্বাভাবিক নিয়মে এখানে জনবসতি কম। তাহলে এইটুকু লিখলেই হবে। এরপরে একটা চিত্র আঁকতে হবে, এই দেখো এই চিত্রটি এঁকে দিতে হবে। ওই লেখার পরে এই এই ট্রান্সজেক্টরটা এঁকে দিতে হবে, এই নিচে ভূপ্রকৃতি দেখাতে হবে, মানে প্রস্থচ্ছেদ আঁকতে হবে, যেভাবে তোমরা ভূমিরূপ এঁকেছো একইভাবে, এটা একটু ছোটোভাবে হবে আর কিছুই না। স্কেল দেখো এদিকে ধরা আছে, আর ওপরে জনবসতি দেখাতে হবে, জনবসতি এইভাবে দেখাতে হয়। এখানে একটু জনবসতি চিহ্ন বড় হয়ে গেছে, এতটা বড় হবে না, এগুলো ঠিক আছে। হ্যাঁ, নিচে এ এবং বি পয়েন্টের মান লিখে দিতে হবে, এ পয়েন্টের অক্ষাংশ দ্রাঘিমাংশ আর বি পয়েন্টের অক্ষাংশ দ্রাঘিমাংশ লিখে দিতে হবে। এরপরে সি দাগে আমি তোমাদের বলেছিলাম একটা প্রশ্ন থাকবে, সি দাগে যে ব্রডগেজ রেল লাইন দেখতে কেমন হয় সেটা, এই দেখো এই যে এখানে ছিল না ব্রডগেজ রেল লাইন, সেটা এই রকম দেখতে হবে। এই যে একের সিতে হবে ব্রডগেজ রেল লাইন, এইভাবে আঁকতে হবে। এরপরে প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে দুই দাগে রয়েছে প্রশ্ন যে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি, RF 1:00000000। এই ড্র এর ক্যালকুলেশন এবং ড্রয়িং কেমন হবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো ক্যালকুলেশন এই রকম হবে, দাগ নাম্বার এইভাবে দেবে এবং প্রশ্নটা আবার সংক্ষেপে লেখা আছে, বেলুন আকৃতির অভিক্ষেপ 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ আর 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি, RF যেমন ছিল তেমন লেখা আছে। প্রথমে এইভাবে, আচ্ছা এখানটায় সেন্টিমিটার হবে মানে সেমি হবে, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর লিখবে, ইজুগল টু, এই সংখ্যাটা কিন্তু সবসময় এক হয়, আর এটা কি RF-এর যে ভ্যালুটা দেখো এই ভ্যালুটা বসানো হয়েছে, এরকম নির্ণয় করলে 6.4 সেন্টিমিটার বেরোচ্ছে। দ্বিতীয় স্টেপে করতে হবে কি, স্টেপ টুতে করতে হবে অক্ষরেখাগুলোর মান 30 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, এইভাবে লিখতে হবে। আর স্টেপ থ্রিতে দ্রাঘিমা রেখার মানগুলো লিখতে হবে এইভাবে। এরপরে ড্রয়িংটা দেখাচ্ছি, এইভাবে ড্রয়িংটা হবে, এই যে এইরকম হবে, দাঁড়াও একটু, এই যে দেখো ড্রয়িংটা পুরো কিন্তু এইভাবে লিখতে হবে। এখানে ও এ পয়েন্ট লেখা হয়েছে, এখানে
বি পয়েন্ট লেখা আছে, এখানে 0 ডিগ্রি, এখানে দ্রাঘিমার মানগুলো লিখতে হবে, এখানে অক্ষরেখার দ্রাঘিমারেখার মান, এখানে অক্ষরেখার মানগুলো সব কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এইভাবে পুরো সম্পূর্ণভাবে লিখতে হবে। এখানে হেডিং লিখতে হবে, এবং দেখো হেডিং লিখতে হবে ঠিক করে, এবং নিচে আরএফ লিখতে হবে। এইভাবে তোমরা সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট করলেই কিন্তু ফুল মার্কস পাবে। এরপরে দেখো, 2-এর বি দাগে রয়েছে মধ্য দ্রাঘিমারেখা কাকে বলে? এর উত্তর হবে এই যে মধ্য দ্রাঘিমারেখা, অভিক্ষেপে দ্রাঘিমাগত বিস্তৃতির ঠিক মাঝখানে অবস্থিত দ্রাঘিমারেখাটিকে মধ্য দ্রাঘিমারেখা বলে। এরপরে 3-এর এ দাগে রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন আছে, রাশিবিজ্ঞান কাকে বলে? এর উত্তর হবে দেখো, যে বিজ্ঞান সংখ্যামূলক তথ্যের সংগ্রহ, উত্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করে তাকে বলে রাশিবিজ্ঞান। এরপরে প্রশ্ন রয়েছে এই দেখো, নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো, অর্থাৎ ওজাই অঙ্কন করতে বলেছে। এখানে চার্ট দেওয়া আছে, এটা কিভাবে টেবিল তৈরি করতে হবে, তারপরে গ্রাফ পেজে ড্রয়িং করতে হবে। দেখো টেবিল এইভাবে তৈরি করবে, দেখো এইভাবে চার্ট করতে হবে, টেবিলটা তৈরি করতে হবে। কি আছে? প্রথমে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। শ্রেণী সীমানা কোনটা করা হয়েছে? এই যে বৃষ্টিপাতকে শ্রেণী সীমানা করা হয়েছে, যেমন দেখো 4 থেকে 14, 14 থেকে 24, এইভাবে দেখো এখানে এই যে 4 থেকে 14, 14 থেকে 24 এইভাবে পরপর লেখা হয়েছে নিচে, ওপর থেকে নিচের দিকে। আর পরিসংখ্যা মানে দিনের সংখ্যা, যেমন 4, 8, 9 এইভাবে, এইগুলো এই দেখো 4, 8, 9 পরপর এইভাবে লেখা হয়েছে। এরপরে এই দুটো তো দিয়ে দেওয়া হয়েছে, এরপরে কী হয়েছে, কী করা হয়েছে, নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হয়েছে। কীভাবে এই পরিসংখ্যাগুলো দিয়ে বের করতে হয়েছে? প্রথমটা 4, এই প্রথমটার সাথে সবসময় 0 অ্যাড করতে হবে, 4 + 0 = 4। এরপরেটা কীভাবে হবে, আস্তে আস্তে বাড়বে, এই যেটা বেরোলো 4-এর সাথে এই 8 যোগ করতে হবে, 4 আর 8 = 12, 12-র সাথে পরের পরিসংখ্যা যোগ করতে হবে, 12 আর 9 = 21, 21-এর সাথে 15 যোগ করে 21 আর 15 = 36। এইভাবে পুরোটা চলবে, দেখো একইভাবে এইভাবে পুরোটা চলবে। এরপরে একই নিয়মে নিচের দিক থেকে করতে হবে, এই যেটা আছে পরে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কী করতে হবে, নিচের দিক থেকে শুরু করবো, একদম নিচের রো থেকে। এই এই শ্রেণী সীমানা ছিল যেখানে 84 থেকে 94, এখানে প্রথমে পরিসংখ্যা কত ছিল, 3, তাহলে এখানে 3 + 0 করবে, আগেরটারই উল্টো নিয়ম, জাস্ট নিচের থেকে শুরু করছি আর কিছুই না, তাহলে 3 + 0 = 3। পরেরটা কী হবে, 3-র সাথে 4 যোগ হবে, 7, এই 7-এর সাথে 11 যোগ হবে, 18, এইভাবে পুরো পরপর চলতে থাকবে। এবার স্কেল ধরা হবে, স্কেল কীভাবে ধরা হয়েছে, এখানে 1 সেমিতে 10 পরিসংখ্যা ধরা হয়েছে, অর্থাৎ এই দেখো এই 4-এর স্কেল এখানে ধরা হয়েছে, 78-এর স্কেল এখানে ধরা হয়েছে। 4-এর স্কেল কী, যেহেতু 1 সেমিতে 10 পরিসংখ্যা ধরা হয়েছে, তাই 10 দিয়ে ভাগ করে নিতে হবে, 4-কে 10 দিয়ে ভাগ করলে 0.4 হয়, আর 78-কে 10 দিয়ে ভাগ করলে 7.8 হয়। এইভাবে কিন্তু পুরো স্কেল বের করে নেবে তোমরা, তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে। পুরো চার্টটা দেখে নাও তোমরা, এরপরে ড্রয়িং দেখাচ্ছি, এই যে ড্রয়িংটা দেখো এই রকম হবে, এইরকম। এখানে কতগুলো ঘর ছিল, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ঘর ছিল, হ্যাঁ সেই কারণে এখানে এই দেখো এখানে 9 সেন্টিমিটার নেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেন্টিমিটার নেওয়া হয়েছে। আর এদিকে হায়েস্ট যেহেতু মান 80 পর্যন্ত ছিল, তাই 1 সেমিতে 10 করে নেওয়া হয়েছে এবং 80 পর্যন্ত করা হয়েছে। আর এখানে দেখো স্কেল লিখে দিতে হবে, এখানে শ্রেণী সীমানা পরিসংখ্যা এগুলো লিখে দিতে হবে, উলম্ব স্কেল 1 সেমিতে 10 পরিসংখ্যা আর অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 শ্রেণী সীমানা, মানে শ্রেণী সীমানা দেখা হয়েছে, জাস্ট এই নিচেরটা না লিখলেও হয় উপরটা লিখতে হয়। এইবার কী করে করতে হয়, উচ্চতরতে প্রথম ফার্স্টে নিম্নতর করবে, প্রথমটা শূন্য করতে হয় সবসময়, এখানে শূন্য, এখানে শূন্য থেকে শুরু হবে আর উচ্চতরটা সবসময় শূন্যতে শেষ হবে, এই দুটো খেয়াল করবে। তাহলে নিম্নতরতে প্রথম মান কত বেরিয়েছিল, এই যো 4, অর্থাৎ 0.4, এটাই এখানে হবে, এই যো 0.4 এখানে দেখানো হয়েছে। তারপরে ছিল 0.1, তারপরে ছিল 1.2, এই 1.2, তারপরে 2.1, এগুলো পুট করতে করতে যেতে হবে। এখানে 0.4, 1.2, এটা 2.1, এইভাবে আস্তে আস্তে করতে করতে এই ওপর পর্যন্ত যেতে হবে। আর উচ্চতর ক্ষেত্রে একই, প্রথমে বেশি বড় নাম্বার ছিল 78, মানে 7.8, তারপরে 7.4, এইভাবে নামতে হবে। এটা একদম মানগুলো ওপর থেকে শুরু করবে, বাঁদিক থেকে এই যে 7.8, 7.4, এইভাবে আস্তে আস্তে নামতে নামতে শেষ এখানে হবে এবং জিরোতে মিশিয়ে দেবে। এইভাবে কিন্তু ড্রয়িং করতে হবে, পুরোটা আরেকবার দেখে নাও ভালো করে, এই পুরো হেডিং করতে হবে। সব কিছু যদি ঠিকঠাক হয় তবে কিন্তু 5-এ অবশ্যই 5 তোমরা পাবে,
তাহলে এই সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম উত্তরগুলো। এবার তাহলে এই হলো তোমাদের সেট ওয়ানের প্রশ্ন এবং সমস্ত উত্তর আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।